প্রধানমন্ত্রীর সামনে আমি তামিমকে বলেছি, আন্তর্জাতিক ক্রিকেটে 15,000 রান করেছিস, তোর ক্যারেক্টারে সে দাপট থাকা উচিত। এত আমতা আমতা করে, এত সংশয় নিয়ে ক্রিকেট খেলা যাবে না। ক্রিকেট অভিমানের কোনো মূল্য নেই। এভাবে অপশন নিলে 3 মাস পর তোকে কেউ মনে রাখবে না। মনে রাখার মতো কিছু করতে হবে। তামিম বিরতি চেয়েছে, কথাগুলো মাশরাফির। তামিম বিরতি চেয়েছে, সেটা সে নেই। পুরো ফিট হয়ে, মানসিকভাবে তরতাজা হয়ে ফিরুক, কিন্তু এভাবে অবসরে মানে নেই। বাংলাদেশ ক্রিকেটে অনেক কিছু হয়, কোচের সঙ্গে ঝামেলা হতে পারে, বোর্ডের সঙ্গে হতে পারে। আমার 20 বছরের ক্যারিয়ার আর অধিনায়কত্বের 5 থেকে 6 বছর তো কম হয়নি। এসব সব দলে কম বেশি এসব হয়, এসব সামলে চলতে হয়। আমি তামিমকে বলেছি, তুই বাংলাদেশের জন্য খেলেছিস, এতে তোর গর্ব অনুভব করা উচিত। বাংলাদেশ তোর প্রতি কৃতজ্ঞ নয়, তোর চিরকৃতজ্ঞ থাকা উচিত দলের প্রতি। 15,000 রান করে যদি দলের ভেতরে বা বাইরে চাপ নেওয়ার মানসিকতা না থাকে, তাহলে অপশন নেওয়াই ঠিক আছে। এখন এসব কথাই ওর খারাপ লাগতে পারে, তবে ক্রিকেট খেলা এতটা সহজ নয়। তামিম আশা করি ইতিবাচকভাবেই এটি নিয়েছে। মাশরাফি বলেন, আমার দায়িত্ব ছিল তামিমকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া, ব্যাস, আর কিচ্ছু জানি না। শুরুতে আলোচনার গভীরে যেতে চাইছিলেন না মাশরাফি বিন মর্তুজা, পরে অবশ্যই প্রেক্ষাপট কিছুটা শোনালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। পাশাপাশি তিনি বলেন, সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণের দায় এখন তামিমের, প্রধানমন্ত্রীর সামনেই সেটা তিনি তামিমকে বলেছেন। মাশরাফির মাধ্যমে তামিমকে শুক্রবার গণভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে 3 ঘন্টার বেশি সময় ধরে আলোচনার পর অবসরের ঘোষণা প্রত্যাহার করেন তামিম। মাননীয় প্রধানমন্ত্রী ওর সঙ্গে যোগাযোগ করতে চাইছিলেন, তামিম তো সব কিছু থেকে দূরে ছিল, প্রধানমন্ত্রী তাই আমাকে বলেছেন ওর সঙ্গে যোগাযোগ করতে। আমি প্রধানমন্ত্রীকে বলেছি যে তামিমকে আমি নিয়ে আসছি আপনার কাছে। তামিমকে আমি বলেছি যে তুই গিয়ে মনের কথা বল, মাননীয় প্রধানমন্ত্রী যে কথা আছে সেটা তিনি বলবেন, তারপর যে সিদ্ধান্ত হওয়ার হবে। আমার দায়িত্ব ছিল ওকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া। আমি নিজে এখানে কী চাই সেটা ভিন্ন জিনিস, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী কথা বলবেন আমার চাওয়া পাওয়ার কিচ্ছু নেই। তিনি কথা বলবেন, দিক নির্দেশনা দেবেন, সব কিছু করবেন, এই তো আমার ভূমিকা, কেবল নিয়ে যাওয়া। শেষ পর্যন্ত সব কিছু যেভাবে শেষ হলো, তাতে স্বস্তি অনুভব করছেন বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এর চেয়ে ভালো সমাধান আমি আশা করিনি। তামিম বিরতি চেয়েছে, সেটা নিক, পুরো ফিট হয়ে মানসিকভাবে তরতাজা হয়ে ফিরুক, কিন্তু এভাবে অবসরে কোনো মানে নেই। মাশরাফির মতে, এ অধ্যায়ের আপাতত সমাধান হলো, মূল চ্যালেঞ্জটি হচ্ছে সামনে। অবসর ঘোষণা তুলে নিলেও আপাতত 1-1.5 মাস বিরতি নিচ্ছেন তামিম, ফিরবেন তিনি এশিয়া কাপ থেকে। বাংলাদেশকে 50টি ওয়ানডে জয়ে নেতৃত্ব দেওয়া মাশরাফির আশা, জেদ ও পরিশ্রমের আগুনে নিজেকে পুড়িয়ে আরও খাঁটি হয়ে ফিরবেন তামিম ইকবাল।